Assalamualaikum, আমি মুন্নি মুন্নিস ব্লগ 2020 চ্যানেলে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সাথে একটা ক্লিনিং ভিডিও শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এই বাসাটা যখন আমি উঠেছিলাম প্রথমে আমার বেসিনটা এরকম ছিল, এরকম দাগযুক্ত এবং অনেক ময়লা ছিল। তো এটা আমি কিভাবে পরিষ্কার করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। উপরের কলটারও অবস্থা খুবই বাজে অবস্থা হয়েছিল, তো এটা আমি এখন কিভাবে ক্লিন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সারা রাত এই হারপিক দিয়ে ভিজিয়ে রাখব, কারণ হারপিক আমার কাছে খুবই ভালো লাগে। এখন বাজারে কিন্তু অনেক ধরনের ক্লিনজার পাওয়া যায়, আর আমি সব সময় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হারপিক। আর হারপিকটা কিন্তু আমি মাসে একবার ব্যবহার করি, কারণ আমার কাছে মনে হয় হারপিকের উপরে কোনো কিছুই হয় না, কঠিন দাগগুলো কিন্তু এক নিমিষে হারপিক দিয়ে উঠে যায়। সেজন্য ব্যক্তিগতভাবে আমি হারপিকটা পছন্দ করি। আর প্রতি সপ্তাহে আমি যেভাবে ক্লিনিং করি সেটা হলো আমি একটা ক্লিনজার বানিয়ে পরিষ্কার করি, আমি আপনাদের সাথে পরে সেটা শেয়ার করব। তো হারপিকটা আমি এইভাবে ভালোভাবে বেশি করে দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো, কারণ এটা অনেক যেহেতু দাগ সেজন্য সারা রাত ভিজিয়ে না রাখলে দাগগুলো যাবে না। আর কোনো কিছুই লাগবে না, শুধু হারপিক এভাবে দিয়ে রাখলেই হবে। তো এটা হলো পরদিন সকালবেলা। তো বেসিনটা যেহেতু অনেক দাগ সেজন্য আমি এক চামচ খাওয়ার সোডা দিয়ে এটা আরও 5-10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে এটা আমি একটা তারের মাজনে দিয়ে ঘষে ঘষে সেটা পরিষ্কার করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই কোনার দাগগুলো কিন্তু আমি সকালবেলা একটু ঘষা দেওয়াতেই উঠে গিয়েছে। তো বাকিটাও আমি একটা তারের মাঝনি দিয়ে পরিষ্কার করে নেব। তো আমি উপরের অংশটাও কিন্তু এভাবে পরিষ্কার করে নিব, সেজন্য উপরে স্ট্যান্ডের মধ্যে যে যে জিনিসগুলো আছে আমি সেগুলো সরিয়ে ওটাও পরিষ্কার করে নিচ্ছি স্ট্যান্ডটা ভালোভাবে। তো এটা আমি যে ক্লিনজারটা বানিয়ে রাখি সব সময় রেগুলার, তো সেটা দিয়ে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমার গ্লাভস শেষ হয়ে গিয়েছে, আমার যেহেতু হাতে হারপিক লাগলে একটু সমস্যা হয় সেজন্য আমি একটা পলিথিন দিয়ে একটা তারের মাজনি দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তারের মাজনিটা কিন্তু আমি সবসময় বেসিন মাজার জন্য ইউজ করি। তো দেখুন এক ঘষাতে কিন্তু আমি আলতো করে ঘষে নিচ্ছি, এক ঘষাতে কিন্তু কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আর অর্গানাইজেশন বা ক্লিনিং ভিডিওগুলো দেখতে কিন্তু আমরা সবাই মোটামুটি ভালো, আমাদের ভালো লাগে, কারণ একজনের কাজ দেখে আরেকজন কিন্তু অনেক ধরনের আইডিয়া পায়, তাই না? বাংলাদেশের বেসিন এরিয়াগুলো কিন্তু দেখতে একই রকম হয়, একটি আয়না, একটি স্ট্যান্ড আর একটি বেসিন। তো কারোর টাইলস কিন্তু আলাদা আলাদা হয়, কারোর বাসার টাইলস একরকম হয়, কিন্তু আমার এই বাসাটার মধ্যে আমার বেসিনের পাশে টাইলস নেই, সেজন্য খুবই খারাপ লাগে, দেখতে ভালো লাগে না। তো কী করবো, ভাড়ায় থাকি যখন মেনে তো নিতেই হবে। কবে আমাদের একটা নিজেদের বাড়ি হবে, নিজের একটা সুন্দর বেসিন এরি হবে, সে অপেক্ষায় নাই থাকলাম। ভাড়ায় থাকি আর যেটাই থাকি, যেখানেই থাকি সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেদিকে খেয়াল রাখাটা কিন্তু খুব জরুরি, তাই না? তো দেখুন আমার বেসিনটা কি সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে গিয়েছে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।